আপনি কি যতদিন গাড়ি পাওয়া না হবে ততদিন এইভাবে রিকশা দাঁড় করিয়ে ডিউটি করবেন? আল্লাহ ভরসা ম্যাডাম। তাহলে ওনাকে কেন রেখেছেন? ওনাকে ছেড়ে দিন, নিজেই রিকশা চালান। তোমাকে ছেড়ে দিলে তোমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে না? আমি আপনার জন্য রিকশা রেখে দিই, একটু দাঁড়ান আপনি। যখন থেকে জানলাম যে অফিস থেকে একটা গাড়ি পাবো তখন থেকে রিক্সা আর সহ্য হচ্ছে না। আসলে পুরো বিষয়টা একটা সাইকোলজিক্যাল, মানে মনস্তাত্ত্বিক। হ্যাঁ, আমার এই শরীরটা আছে এখানে কিন্তু মনটা আছে গাড়ির মধ্যে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার, পুরাই সাইকো স্যার। না না, সাইকোলজিক্যাল। জি স্যার, লজিক।